উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সাপাহার নগা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক প্রশিক্ষণে সাপাহার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত কৃষক কিষাণী বৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? যদি অনেক গরম, তাই না? কিছু করার নেই, আমাদেরকে পরিবেশ যেমন চায় আমাদেরকে তেমনটি থাকতে হয়, এভাবেই চলতে হয়। আমরা সকাল থেকে ট্রেনিং করছি, আজকে আরও ট্রেনিং হবে, আগামীকালকেও আমরা ট্রেনিং করব। আশা করি এখানে আমরা শিখতে আসছি, তাই না? আমার আগে একজন অনেক কিছু নিয়ে কথা বলছেন, আবার আমার পরেও আসবেন, আগামীকালকেও হয়তো এসে কিছু কথা বলা হবে। তা আমরা এই যে 2 দিন ব্যাপী এখানে ট্রেনিং করব, বিভিন্ন বিষয় নিয়ে জানবো, এবং যেগুলো জানবো সেগুলো আমাদের বাসায় গিয়ে বা মাঠে গিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এই জন্য আমরা ট্রেনিংয়ে আসছি, তাই না? তাহলে আমি আমার এই যে সেশন বা আমি এখন যে ক্লাস নিব, এইখানে আমি আপনাদেরই একটা গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা হচ্ছে আমাদেরকে মাঠে অল টাইম ফেস করতে হয়, সেই সমস্যা এবং সেই সমস্যা থেকে সমাধান পেতে হলে আমাদের কি কি করা উচিত এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি যদি বলি যে এই যে বাংলাদেশের মানুষ, আমরা আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় ফসল বলেন বা আদিকাল থেকে চাষ হয়ে আসছে কৃষিকাজ মানে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে ধান, তাই না? আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি, অনেক আগে থেকেই আমাদের অ্যাভেলেবল ধান চাষ হয় বলে আমরা সেই জায়গায় আছি এবং আমরা ধানে স্বয়ংসম্পূর্ণ। তো বিষয় হচ্ছে ধান চাষ করতে গেলে আমাদেরকে নানাবিধ সমস্যার মধ্যে পড়তে হয়। তার মধ্যে একটা হচ্ছে এই যে আমন মৌসুমে, বোরো মৌসুমে হয়, তবে এই সময় সবচেয়ে বেশি যে পোকাটা ডিস্টার্ব করে আমাদেরকে সেটা হচ্ছে আপনারা বলেন যে কারেন্ট পোকা, তাই না? অনেক এলাকায় বলে গুনগুনি পোকা, এটা হচ্ছে ধানের বাদামি গাছ ফড়িং, যাকে বলা হয় ব্রাউন প্ল্যান্ট হপার, বিপিএইচ নামে সবাই চিনে। এই পোকাটা কোন সময় জমিতে আসে, কোন পরিবেশ পেলে আসে, কিংবা একে আমরা যদি দমন করতে চাই তাহলে কি ব্যবস্থা নিতে হবে, এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনলে অন্তত পক্ষে এই বিপিএস নিয়ে যাবতীয় যা কিছু জানার আছে আমরা জেনে যেতে পারবো এখান থেকে। তো বিপিএস যে পোকাটাকে বলছি, এটা হচ্ছে আমি শুধু পর্বের নামটা বলি, হয়তো অনেকেই জানবেন না, তারপর আমি শুধু বলে রাখি, এটা হচ্ছে হেমিপ্টেরা পর্বের একটি পোকা। এই যে একটা পর্বের নাম বললাম, এটা বিভিন্ন পোকা বিভিন্ন পর্বের হয়ে থাকে, এক এক পোকা এক এক রকম হয়, কেউ হচ্ছে রস চুষে খায়, কেউ পাতা কেটে খায়, কেউ ডাল কেটে ফেলে দেয়, বিভিন্ন পোকা বিভিন্নভাবে খেতে পছন্দ করে। তার মধ্যে যে হেমিপ্টেরা যে বললাম একটা পর্ব, এই পর্বের যারা আছে তারা হচ্ছে ওই গাছ থেকে রস চুষে খেতে পছন্দ করে। এই হচ্ছে আমরা যে বললাম যে হপার পোকা ধানের, এটা হচ্ছে রস চুষে খায়, আমের বাগানে হয় হপার পোকা। তো হপার পোকা যেগুলো আছে সবগুলোই কি ওই একই পর্বের, অর্থাৎ ওরা একই স্বজাতির এবং তারা সবাই হচ্ছে রস চুষে খেতে পছন্দ করে। এই যে পোকাটাকে বললাম, এই পোকাটা ধানের জমিতে দেখবেন যে এখন কিছু জমিতে হয়েছে, আর কিছু জমিতে দেখবেন যে কয়েকদিন পরে শুরু হচ্ছে, আবার কিছু জমিতে এখনই দেখবেন যে পুরা জমি একেবারে দখল করে নিয়েছে, দেখবেন যে ধান গাছের একেবারে গোড়ার দিকে নিচের দিকে থোকা থোকা পোকা বসে আছে। ওরা করে কি আসলে বসে থেকে, এটা আমাদেরকে জানতে পারে আসলে বসে থেকে পরেটা কি, ওরা হচ্ছে ধান গাছের রস চুষে খায়। কোন জায়গা থেকে? আমি যদি বলি এটা ধান গাছ, মনে করেন সাপোজ আমার হাতটাতে ধান গাছ, ওপরে এগুলো হচ্ছে পাতা, নিচের এগুলা হচ্ছে ধান গাছের যে মূল, যদি কাণ্ড যেটা আমি বলি যদি, তাহলে এটা হচ্ছে সেই অংশ। তো এই যে আমরা বলি হচ্ছে ইন্টারনোড, এরকম জায়গাতে বসে সে রস খাবে। তো রস খাওয়ার সময় করে কি, সে আমাদের গায়ে যদি মশা বসে তাহলে মশা কিভাবে রস খায়, ওর যে একটা রস খাওয়ার একটা অঙ্গ রয়েছে সৃষ্টিকর্তা দিয়েছে, ওইটাকে আমার এখানে ফুটাই দিবে, আমার যে ভেইন আছে এখানে সে ফুটাই দিবে, ওখান থেকে রক্ত শুষে সে খাবে। তো ওই পোকারও এরকম কিছু একটা অঙ্গ আছে, ওই অঙ্গটাকে সে ধান গাছে এরকম জায়গাতে কি সুন্দর করে ঢুকাই দিবে, ফুটাই দিবে এবং এখান থেকে সে রস খাবে। এখন যখন রস খাবে তখন কি হবে, যদি মনে করেন যে এই ধান গাছে এটা একটা পাইপ, মনে করেন পাইপ দিয়ে পানি নিয়ে যান এক থেকে আমরা, এই পাইপের যদি এক জায়গায় ছিদ্র হয়ে যায় তাহলে কি হবে, ওই জায়গা দিয়ে কিন্তু পানির উপরের দিকে উঠতে পারবে না, পানিগুলো কিন্তু বাইরের দিকে বের হয়ে যাবে। ঠিক এই যে পোকাটা দেখছেন বা এই পোকাটা যে কথা বললাম, এই পোকাটা যখন এখানে ছিদ্র করে দেয় তখন আর ধান গাছ নিচ থেকে কোনো খাবার উপরের দিকে নিয়ে যেতে পারে না, পানি উপরের দিকে নিয়ে যেতে পারে না, তখন হয় কি যে ধীরে ধীরে ধান গাছ মারা যায়। দেখবেন যে অনেকের জমিতে সবুজ ধান এই এক সপ্তাহের মধ্যে হলুদ হয়ে যায় এবং তারও এক সপ্তাহের মধ্যে কি হয়ে যায়, একদম খড়ের মতো কালার, বাদামি কালার এরকম হয়ে যায়। এটা হচ্ছে এই পোকার আক্রমণে এটা অনেক বেশি পরিমাণে হতে পারে। আপনি আজকে দেখলেন যে কেবল জমিতে পোকা লাগছে, আচ্ছা পরে দিবনি, একসময় পরে ব্যবস্থা নিবনি, 7 দিন পরে গিয়ে দেখবেন যে আপনি আর ব্যবস্থা নেওয়ার মতো কোনো উপায় নেই, পুরো এলাকা একেবারে শেষ করে দিচ্ছে। তো এই পোকাটা হচ্ছে যে এর 3টা স্টেজ থাকে, আমরা বলি হচ্ছে ইনকমপ্লিট মেটামরফোসিস, এর যে জীবন চক্র সে সম্পূর্ণ করে এখানে তার 3টা স্টেজ, একটা হচ্ছে ডিম, তারপর ডিম ফুটে বাচ্চা হবে, এই বাচ্চাটা বড় হবে ও আবার ডিম পাড়বে, এইভাবেই তার লাইফ সাইকেল চলতে থাকে। এই লাইফ সাইকেলটা আমাদেরকে একটু জানতে হবে, যে কোনো পোকা নেই, আমি ধান বলি বা অন্যান্য ফল ফসল বলি,
যেটি চাষ করি না কেন, আমি যদি পোকার জীবনচক্রটা জানতে পারি তাহলে ওই পোকাটাকে আমি সমূলে আমার জমি থেকে বিতাড়িত করতে পারবো। না হলে আমি আমার জমিতে হাজারটা কেমিক্যাল ব্যবহার করে অনেক সময় প্রতিকার পাই না আমরা। এই জন্য আমাদেরকে একটু জানতে হবে যে এই পোকাগুলো আসলে কিভাবে তার জীবনচক্রটা শেষ করে। তো এই যে পূর্ণাঙ্গ পোকা, এ করে কি, সাপোজ মনে করেন যে একটা পূর্ণাঙ্গ পোকা আছে, এখানে একজোড়া পূর্ণাঙ্গ পোকা আছে, পুরুষ এবং স্ত্রী। ওই স্ত্রী পোকা করবে কি, ধান গাছের একেবারে নিচের দিকে যে খোল থাকে না, যে আমরা বলি শীত, যে ধানের পাতার নিচের দিকে, এই খোলের ভেতরে গিয়ে ডিম পারবে। কিংবা যে পাতাটা মনে করেন যে এরকম করে আছে, এই পাতার নিচের দিকে যে শিরা আছে, এই একেবারে শিরার নিচের যে অংশ আছে, এখানে গিয়ে সে ডিম পারবে। ওর টার্গেটটা হচ্ছে যেখানে সূর্যের আলো পড়বে না, একটু অন্ধকার টাইপের, যেখানে অন্যান্য তার যে শত্রু আছে এই শত্রুগুলো কোনো আক্রমণ করতে পারবে না, এরকম জায়গাতে গিয়ে সে ডিম পারবে। তিস্তি পোকা ডিম পারলো, এই ডিম আজকে পারলো, 7 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হবে। এই যে বাচ্চাটা বের হলো, এই বাচ্চাকে আমরা বলি হচ্ছে নিম। এই যে নিম যাকে বলছি, এ হচ্ছে আপনার 5টা স্টেজে তার লাইফ সাইকেলটা আবার শেষ করে। ওই নিমটা খোলস বদলায়, তো এই খোলস নিয়ে আমাদের জানার বিষয় না। বিষয়টা হচ্ছে ওই নিম করবে কি, ও জন্মের পর পরেই দেখবেন যে একটু সাদাটে কালারে, ছোট ছোট কেউ দেখলে দেখতে পারবেন। এবং কিছুদিন পরেই, মানে ওরা হচ্ছে প্রায় 15 দিন বাঁচতে পারে, মানে থাকে ওই নিম স্টেজে, দেখবেন যে 2-1 দিন পরেই ওই সাদা অংশটা ধীরে ধীরে হলুদাভ হয়ে যাচ্ছে, এরপরে বাদামি রং ধারণ করছে, যাকে আমরা বলি হচ্ছে বাদামি গাছ পড়িং। তো এই যে বললাম যে বাদামি রং ধারণ করছে, এই সময়ের মধ্যে সে করবে কি, রস খাওয়া শুরু করে দিবে। কে, নতুন যে বাচ্চা বের হলো, সে রস খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এখন এই বাচ্চাটাই কি ধীরে ধীরে বড় হয়ে আবার পূর্ণাঙ্গ পোকা হবে, পূর্ণাঙ্গ পোকাও রস খাবে, বাচ্চা আবার সাথে রস খাবে, এবং পূর্ণাঙ্গ পোকা এক সময় ডিম পারবে, সে মারা যাবে। অর্থাৎ ডিম পারলো, বাচ্চা বের হলো, আবার পূর্ণাঙ্গ হলো, আবার ডিম পারলো, এ মারা গেল, আবার নতুন প্রজন্ম আসলো, চলতেই থাকবে। তাহলে আমি বলছিলাম যে সাপোজ 2টা পোকা আছে এখানে, এই 2টা পোকা আমাকে আর কি ক্ষতি করবে, তাই না? আমাদের বিষয়টা কিন্তু এরকম হতে পারে। ক্ষতিটা দেখেন কোন জায়গায়, এই 2টা পোকা, একটা স্ত্রী পোকা যখন একবারে ডিম পারে, সাধারণত একটা ক্লাস্টারে গুচ্ছ আকারে প্রায় 15 থেকে 16টা ডিম পারতে পারে এক জায়গাতে, মনে করেন পারছে। ও বা এই একটা স্ত্রী পোকা বাসে মনে করেন যে প্রায় আমরা বলি সর্বোচ্চ 3 সপ্তাহ, 21 দিন ধরেন। তো একটা স্ত্রী পোকা যখন পূর্ণাঙ্গ লাইফ সাইকেলে চলে আসে, তখন সে প্রায় 3 দিন পর থেকে ডিম পাড়া শুরু করে। 21 দিন বাঁচলে ধরলাম যে 3 দিন বাদ দিলাম এখান থেকে, তাহলে কয়দিন হলো, 18 দিন। 18 দিন ডিম পাড়বে, প্রত্যেক দিন যদি সে এরকম 16টা করে ডিম পাড়ে, 18 দিনে সে কতগুলো ডিম পাড়বে চিন্তা করে দেখেন। কমপক্ষে হলেও প্রায় 250টা ডিম পাড়বে, 250 ডিম একটা স্ত্রী পোকা পাড়লো কয়দিনে, তার জীবন চক্রের এই যে 20-22 দিনে সে পাড়লো। এখন এই যে ডিমটা পাড়লো 250টা, এই 250টা ডিম আবার কি 15 দিনের মধ্যে আবার কিন্তু ডিম পাড়ার উপযুক্ত হয়ে যাবে, 15-20 দিনের মধ্যে, হবে না? এখন এই যে 250 ডিম, এর মধ্যে পুরুষ মহিলা দুটিয়ে থাকতে পারে, ধরলাম যে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, তাহলে কি 250-র অর্ধেক কত হয়, 125। এই 125টা যদি থাকে সেখানে স্ত্রী পোকা, ও যদি আবার প্রত্যেকটা স্ত্রী পোকা যদি 250 করে ডিম পাড়ে, হিসাব করে দেন কতগুলো হয়, খালি 2500। একটা মানে এক জোড়া যদি পোকা এখানে নিয়ে আসি, এই যে বাদামি গাছ পড়ি, এক জোড়া পোকা নিয়ে আসছি, এই এক জোড়া পোকাকে যদি আমি তার বলি যে 4টা প্রজন্ম বা 3টা প্রজন্ম, সাপোজ আমি এটা কি মাস, সেপ্টেম্বর মাস, এই মাসে সে ডিম পাড়া শুরু করছে, যদিও আগস্ট মাসের দিকে সে শুরু করে, মোটামুটি আগস্টে শুরু করলো, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাস ধরলাম, আমি তো নভেম্বরে গিয়ে ধান কাটবো, তাই না, আমন ধান কেটে ফেলবো, 3 মাস যদি ডিম পাড়ে, মানে আমি এখানে কমপক্ষেও 3 থেকে 4টা প্রজন্ম পাবো। তার মানে 4টা প্রজন্ম যদি আসে এবং প্রত্যেক প্রজন্মে যদি এভাবে বাড়তে থাকে সংখ্যা, বলা হয়ে থাকে যে 2টা পোকা থেকে তার এই যে একটা ধানের যে জীবনচক্র, এই একটা ভ্যারাইটির মধ্যে সে প্রায় আপনার 30 থেকে 35 লক্ষ পোকাকে নিয়ে আসতে পারবে। একটা 2টা না কিন্তু, 30 থেকে 35 লক্ষ, কয়টা থেকে, মাত্র 2টা থেকে, একসাথে তো 2টা নাও আসতে পারে, আরো অনেকগুলো আসবে, খালি 2টা আসবে তা না, অনেকগুলো আসবে। তাহলে কত কোটি কোটি পোকা আপনার জমিতে এই 3 থেকে 4 মাসের মধ্যে ঢুকবে। 3 থেকে 4 মাস বাদ দিলাম, আমি তো 2টা পোকা থেকে 3 মাস বুঝাইলাম, তাই না? এখন যদি 2টা পোকা না আসে, যদি একসাথে 100টা পোকা আসে, ও তো 7 দিনের মধ্যে আপনার জমি শেষ করে দিবে। তার মানে চিন্তা করে দেখেন এই পোকাটা কত দ্রুত তার পপুলেশন বৃদ্ধি করে, কত দ্রুত তার বংশটাকে বৃদ্ধি করছে, এবং যখন সে আক্রমণ করে এমনভাবে আক্রমণ শুরু করে দেয় যে একেবারে পঙ্গপালের মতো, যে শুধু সে ধানটাকে খেয়ে যে ফেলে দিয়ে চলে যাবে তা না, আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না যে আপনার ভেতরে এই শত্রুটা বসে থেকে আমার এই পাইপ দিয়ে পানি উঠছে, পাইপগুলোকে ছিদ্র করে দিচ্ছে, যখন সে চলে যাবে ওখান থেকে আপনার কিছু করার থাকবে না।
এই জন্য এই পোকাটাকে যদি আমাকে ধ্বংস করতে হয় তাহলে এর নেচারটাকে আমাকে জানতে হবে, এরপরে আমাকে সঠিক সময় বুঝে তাকে আমাকে আমার জমি থেকে বিতাড়িত করতে হবে। না হলে দিন দিন যে অবস্থার দিকে আমরা যাচ্ছি এই পোকাটা আমাদের জন্য কিন্তু এখনই অনেক ডেঞ্জারাস হয়ে গেছে, এমন এক সময় চলে আসবে যে আমরা চাইলেও আর এই পোকাটাকে নিধন করতে পারবো না। যেমন আপনার আমের ক্ষেত্রে হয়েছে, আপনারা বলেন উকুন পোকা কোনো বীজ দিয়ে কোনো কাজ করছে না, তাই না? তো আমি ওইদিকে যাচ্ছি না আমের দিকে, আমি ধানের মধ্যে আসি, ধান নিয়ে কথা বলি। তাহলে আমি যে বললাম যে এই পোকার যে নেচারটা সেটা হচ্ছে সে আজকে ডিম পারবে, 7 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হবে, আজকে যে বাচ্চা বের হলো সে 15 থেকে 20 দিন বাচ্চা অবস্থায় থাকবে। এই যে 15 দিন বাচ্চা অবস্থায় থাকলো, এরপরে চলে গেল পূর্ণাঙ্গ পোকায়। এই আজকে যদি পূর্ণাঙ্গ পোকা হয় আজকে থেকে সে আরো ধরেন যে 20 থেকে 21 দিন বাঁচবে। এই 20 থেকে 21 দিন তার কাজ হচ্ছে খাবে আর ডিম পারবে। এই যে খাবে ডিম পারবে এটুকু হলেও মোটামুটি মেনে নেওয়া যায়, এর সাথে আরো একটা ডেঞ্জারাস কাজ কিছু করে দিয়ে যায়। এই যারা শোষক পোকা এদের বেশিরভাগ এই কাজটা করে। যেমন আপনাদের আম বাগানে যদি হপার পোকা লাগে তাহলে দেখবেন যে পাতার উপরের দিকে একেবারে কালচে এক ধরনের আবরণ পড়ে যায়। অনেকের নারিকেলের গাছে দেখবেন যে হোয়াইট ফ্লাই লাগে, সাদা মাছি আমরা বলি, পুরো নারকেলের পাতা কালচে হয়ে যায় একেবারে। তো ওই পোকা নিজে তো খায় খায়, ওর সাথে আরো সেকেন্ডারি একটা ইনফেস্টেশন আমাদের বাগানে করে দিয়ে যায়, আমাদের ধান গাছে করে দিয়ে যায়। যেমন হচ্ছে এই পোকারা যে কাজটা করে, ও যখন খাবে আমি একটু অন্যদিকে যাই, যে আমাদের গায়ে যদি আমরা বলি মশা বসছে, তাই না, সে রক্ত খাবে, আমার গায়ে রক্ত খাইলো, আমার গায়ে থেকে গিয়ে ওনার গায়ে বসলো, ওখানে গিয়ে রক্ত খাবে। এখন সে যে আমার গায়ে থেকে ওখানে গেল, আমার গায়ে যদি কোনো জীবাণু থাকে তাহলে সে করবে কি, এই জীবাণুটা গিয়ে ওনার গায়ে নিয়ে যাবে না? ডেঙ্গু জ্বর কিভাবে হয়, ডেঙ্গু জ্বর কিন্তু এভাবে হয়। কিরকম, আমার ডেঙ্গু আছে, আমার গায়ে মশা বসছে, এই মশাটা আমার গায়ে যখন রক্ত নিল নিতে গিয়ে কি করবে, এখান থেকে ডেঙ্গুর যে ভাইরাস আছে এই ভাইরাসটাকে নিয়ে গিয়ে ওনার গায়ে নিয়ে যাবে, উনি ডেঙ্গুতে আক্রান্ত হবে। ওনার গায়ে আবার কিছু মশা বসবে, ওটা ওই জায়গায় যাবে। এভাবেই কিন্তু ডেঙ্গু ছড়ায়, ভাইরাস কিন্তু এভাবেই ছড়ায়। ঠিক ধানের জমিতেও এক ধরনের ভাইরাস হয় যাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ড ভাইরাস, গ্রাস স্ট্যান্ড ভাইরাস আছে, আরো দু একটা ভাইরাস আছে যেমন র্যাট স্ট্যান্ড ভাইরাস আছে। এই ভাইরাসগুলো আবার হচ্ছে এই পোকাটা এক জমি থেকে আরেক জমিতে, এক গাছ থেকে আরেক গাছের মধ্যে ছড়ায় ফেলে। আর যদি ভাইরাস যদি একবার হয় তাহলে কিন্তু ওকে রক্ষা করার কোনো উপায় নাই, জানেন তো এটা। পেঁপে গাছে ভাইরাস হয়েছে, কিছু দিয়ে কিছু হবে, হবে না, গাছটাই কেটে ফেলতে হয়। মালটার বাগানে যদি ভাইরাস আক্রমণ হয় যাকে আমরা বলি গ্রিনিং রোগ, যদি একবার হয় তো বাগান শেষ। এবং এগুলো সবগুলাই নিজে নিজে ভাইরাস এখানে উড়ে আসে না, নিজের থেকে কোনো না কোনো পোকা তাকে ওখানে নিয়ে যায়। যেমন আপনাদের এলাকায় এখানে তরমুজ হইতো, তরমুজ উঠে গেছে ভাইরাসের আক্রমণে, কে করছে, কোনো না কোনো পোকা ছিল ওই সময়, ওই পোকাটাই করছে। ঠিক ধানের জমিতে ওই যে বলছে আমাদের জমিতে বিপেইজ লাগছে, কারেন্ট পোকা লাগছে, এই পোকাটা নিজে তো রস খাবে সাথে কি এই ভাইরাসকেও নিয়ে আসবে, তার মানে সে নিজেও ক্ষতি করবে এবং আরেকজনকেও ক্ষতির হিসেবে আপনার জমিতে সে নিয়ে আসবে। এখন এই পোকাটাকে যদি আমি সঠিক সময়ে না মারতে পারি তাহলে আমার জমিতে বিশাল লস হইতে পারে। আমরা বলে থাকি যে যদি আপনি সঠিক সময়ে একে দমন না করতে পারেন তাহলে আপ টু 100% প্রায় 100% পর্যন্ত আপনার ফলন লস হতে পারে, আপনি একেবারে লস খেয়ে যাবেন। কিরকম, যে মনে করেন যে আপনার এটা জমি, সাপোজ এটা জমি, আপনি আজকে দেখলেন যে দু একটা পোকা লাগছে, থাক আমি পরে দেখবো, এটা দেখবেন যে 15 দিন পরে গিয়ে জমির মধ্যেখানে একটু জায়গা, এই এতটুকু জায়গা মনে করেন বা গোল করে দেখবেন, ওই জায়গাটা ধান মনে হয় ওপর থেকে আমাদের যে বিদ্যুৎ চমকায় আমরা বলি বাস পড়ে, যে বাস পড়ছে জায়গা মনে পুড়ে গেছে এরকম মনে হবে। অর্থাৎ ওই জায়গাটুকু যে আমরা একেবারে পাকা ধান বাড়িতে কেটে নিয়ে এসে মাড়াই করার পরে রোদে শুকালে যেমন হয় ঠিক ওই রকম বাদামি কালার হয়ে যাবে, ওইখানে কোনো ধান পাবেন, কোনো ধান পাওয়ার কোনো সুযোগই নেই। এবং ওইটা শুধু ওই জায়গায় না, ধীরে ধীরে কি আপনার পুরো জমিটা হয়ে যেতে পারে। এই জন্য এই পোকাটাকে আমার সঠিক সময়ে অবশ্যই দমন করতে হবে। এটা তাহলে কি পোকা বললাম, শোষক পোকা, এটা অল টাইম মনে রাখবেন, এটা হচ্ছে কি শোষক পোকা, হচ্ছে রস চুষে খায়। এখন আমি একে দমন করার আগে আমাকে জানতে হবে নেচার কি, ও কোন কন্ডিশনে আমার জমিতে আসে, কোন ধরনের কন্ডিশন পেলে ও আমাকে বেশি আক্রমণ করবে, ওইটা আমি যদি জানতে পারি তাহলে আমি ওর আক্রমণের আগে কি ব্যবস্থা নিতে পারবো, তাই না? তাহলে আমি যদি আগেই ব্যবস্থা নিই তাহলে আমাকে আর পরে গিয়ে ওই কেমিক্যালের দিকে যেতে হবে না, আমি লসের মধ্যে হয়তো বা পড়বো না। তাহলে প্রথম কথা হচ্ছে এই পোকাটা কোন কন্ডিশনে আমার জমিতে আক্রমণ করে। এখন অনেকগুলো কন্ডিশন আছে, যেমন একটা হচ্ছে যে এই পোকা হচ্ছে ধানের জমিতে কি পানি থাকে না, ধান তো আমরা বলি হচ্ছে ওয়াটার লাভিং ক্রপ, সে হচ্ছে পানি পছন্দ করে। ধানের জমিতে যদি স্যাঁতসেঁতে আবহাওয়া অনেক দিন যাবত থাকে, স্যাঁতসেঁতে পরিবেশ কিংবা পানি জমে আছে, এরকম কন্ডিশন থাকলে এই পোকাটা খুব বেশি পরিমাণে আপনার জমিতে গিয়ে আক্রমণ করবে, এটা গেল একটা। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এই পোকাটা আলো, আমরা যে বলছি সানলাইট, এই আলো সহ্য করতে পারে না, কড়া রোদ সে সহ্য করতে পারে না,
এই জন্য ও কি খুঁজে, ছায়াযুক্ত স্থান খুঁজে। অর্থাৎ আপনার জমির মধ্যে যদি খুব ঘন পরিবেশ থাকে, ধান গাছ এমনভাবে লাগাইছেন যে ওই জমির মধ্যে আলো এবং বাতাস মাটি পর্যন্ত পৌঁছাতে পারছে না, তখন দেখবেন যে ওই কন্ডিশনের মধ্যে পোকা তার কি আসল জায়গাটা পেয়ে গেল। আপনার বাড়ির পাশে মনে করেন যে বাঁশ ঝাড় আছে, ওইখানে মশা বেশি হবে নাকি আপনি একটা ওই জঙ্গল টঙ্গল নাই পরিষ্কার জায়গায় এরকম জায়গায় মশা বেশি হবে? নিশ্চয়ই জঙ্গলের মধ্যে বেশি মশা হবে। কারণ ওরকম জঙ্গল যেখানে পাবে সেখানে কি পোকাগুলো লাগিয়ে আশ্রয় নিবে। ঠিক ধানের জমির মধ্যে যদি আপনার এই জঙ্গলের মতো পরিবেশ পাই, ওইখানে এই পোকা গিয়ে কি আশ্রয় গ্রহণ করবে, ঘর বাড়ি তৈরি করবে, ওখানে সে ডিম পারবে। তাহলে এইটা একটা, যে জমিতে যদি অতি ঘন পদ্ধতিতে ধান লাগানো হয় তাহলে এরকম কন্ডিশন ঘটতে পারে। তাহলে এই একটা গেল, স্যাঁতসেঁতে আবহাওয়া গেল। আবার আমরা যদি যেখানে ধান লাগাচ্ছি উপর যদি গাছ থাকে, দেখবেন অনেকের জমির পাশে কি গাছ লাগানো আছে, এই গাছের যে ছায়া হয় এই ছায়ার কারণে ওইখানে কি আলো এবং পড়বে না ওই জায়গাতে, তখন এই জায়গাতে দেখবেন যে এই যে পোকাটা আছে এই পোকা খুব দ্রুত এসে বংশবৃদ্ধি করতে থাকবে। এরপরে হচ্ছে আমরা যদি আপনার যে ধানগুলো লাগাচ্ছি সেগুলো যদি দীর্ঘমেয়াদী ধান হয়, যেমন আপনারা আপনাদের এলাকায় দীর্ঘমেয়াদী ধানের চাষ করেন, তাই না? আমরা বলি হচ্ছে আমন মৌসুমের জন্য যদি 135 দিনের তাতে বেশি সময় লাগে ধানের, তাহলে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ধানের জাত। তো এই ধানের জাতগুলোতে কি হয়, যেমন হচ্ছে এই যে এই সময় সে পোকাটা আপনার জমিতে কেবল আক্রমণ করা শুরু করবে, এর বংশ বাড়তে বাড়তে অনেক সময় লাগবে। এখন যখন সে বংশ বাড়াইতে গেল কেবল, ওই সময় আপনি ধানটা কেটে নিয়ে চলে আসলেন, পেকে গেছে, তাহলে কিন্তু আপনার জমিতে আক্রমণ সে করতে পারলো না, বাড়াইতে পারলো না সংখ্যাটা। এখন আপনি যদি এই ধানটাকে দীর্ঘমেয়াদী করে ফেলেন তাহলে আপনার জমিতে সে খুব ইজিলি কি তার বংশ বাড়াইতে থাকবে। এই জন্য আমরা বলি স্বল্প মেয়াদী যে জাতগুলো আছে সেগুলো করলে এই প্রবলেমটা হয় না। তাহলে একটা দীর্ঘমেয়াদী জাত, এইটা একটা সমস্যা, এই পোকার জন্য খুব ভালো পরিবেশ পায় ওখানে সে। আর একটা হচ্ছে যে আমরা এই যে পোকাকে বিভিন্ন পরিবেশ বলছি বা যেটাই দিচ্ছি না কেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এর বংশবৃদ্ধির যতগুলা সেখানে পরিবেশ দরকার, অর্থাৎ আলো থাকবে না সেখানে, অন্ধকার থাকবে, আর তাপমাত্রাটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। যে এখন খুব হাই টেম্পারেচার আছে এই সময় আক্রমণটা খুব বেশি হবে না, যখনই দেখবেন যে তাপমাত্রাটা ওর জন্য অনুকূল যেটা সেটা পাবে তখনই সে আক্রমণটা বেশি বাড়াই দিবে, ওর যে বংশবৃদ্ধি সেটা বেড়ে যাবে। আমরা বলি হচ্ছে এই কারেন্ট পোকার জন্য তাপমাত্রা হচ্ছে প্রায় 25°C, এরকম থাকলে সে খুব অনুকূল পরিবেশ মনে করে। সাধারণত আমরা বলি 25°C আশপাশে যদি থাকে তাহলে এই পোকাটা খুব দ্রুত বংশবৃদ্ধি করে। রাতে এবং দিনে এই দুই জায়গাতে যদি আমরা বলি যে 18 থেকে 25 এর মধ্যে যদি তাপমাত্রা বিরাজ করে, তাহলে এই সময়ে আপনার এই পোকাটার বংশবৃদ্ধি খুব বেশি পরিমাণ বেড়ে যায়। ওই যে বলছিলাম ডিম পাড়ে, এই ডিম পাড়ার হারটা তার খুব বেশি বেড়ে যায়, তখন তার এই যে বংশটা খুব বেশি বেড়ে যাবে। এই একটা। আর একটা হচ্ছে গুমোট পরিবেশ, কিরকম এই যে সকালে বৃষ্টি হয়েছে একটু বার রোদ হয়েছে, একটা ভ্যাপসা একটা আবহাওয়া থাকে না, যে আমাদের নিজেদের কাছে অস্বস্তি লাগে, আমাদের কাছে অস্বস্তি কিন্তু ওর কাছে কি ওটাই স্বস্তি, ও হচ্ছে ওই পরিবেশটাই পছন্দ করে। এরকম গুমোট পরিবেশ থাকলে সে ওই জায়গাটাতে খুব দ্রুত বংশবৃদ্ধি করবে। আর একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, আর্দ্রতা। এই যে আজকে যেমন দেখেন যে আমাদের রোদ আছে, বাতাসও হালকা আছে, কিন্তু প্রচুর খারাপ লাগছে শরীরের মধ্যে, তাই না? টেকা যায় না মাঝে মধ্যে। যদি আর্দ্রতা খুব বেশি পরিমাণে থাকে তখন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যায়। এই আর্দ্রতা যদি আমরা বলি হচ্ছে প্রায় 80% বা তার উপরে যায়, তখন হচ্ছে এই পোকাটা আপনার জমিতে খুব দ্রুত আক্রমণ করতে পারে। আর একটা হচ্ছে সে কি পছন্দ করে বলছিলাম, রস। কি পছন্দ করে? রস পছন্দ করে। সে খাবে কি? রস খাবে। জমিতে যদি ধানে আপনি রসের পরিমাণটা পানি দিয়ে যাবে, তাই না? এখন যদি ধান গাছ যদি কি নাদুস নদুস হয় তাহলে কি হবে, তার মধ্যে রসটা বেশি হবে। নাদুস নদুস কখন হয় আপনারা বলেন? ধান গাছ খুব নাদুস নদুস হয়ে যায় কোন সময়? ইউরিয়া সারটা বেশি পরিমাণে দিয়ে ফেলে, তাই না? হ্যাঁ, নাইট্রোজেন সারটা যদি খুব বেশি দিয়ে ফেলে আমরা, দেখবেন যে ধান গাছের স্বাস্থ্য কি দেখে মনে হয় যে আহ এবার তো সেই ফলন হবে আমার, তাই না? অনেক ফলন হবে, ধান গাছ একেবারে পুরো সবুজ তরতাজা, দেখেই মনটা ভালো হয়ে যায়। দেখবেন যে পাশের জমিওয়ালা ধান আপনার মতো সবুজ না, যখন মাড়াই করবেন মাড়াই করার পরে দেখবেন যে আপনার 20 মন ধান ওর 24 মন হয়েছে। এই যে আমরা মনে করি অনেকে হয়তো বা ইউরিয়া সার বেশি দিলেই আমার জমিতে খুব বেশি পরিমাণ ধান পাবো আমি, বা গাছটা খুব বেশি পরিমাণ বাড়ছে আমি ধানের ফলনটা বেশি হবে, এটা কিন্তু ভুল ধারণা। এই জন্য ইউরিয়ার পরিমাণটা যার জমিতে বেশি তার জমিতেই শুধুমাত্র যে এই পোকা তা না, যে কোনো রোগ এবং পোকার পরিমাণ আক্রমণটা বেশি হয়ে যায়। কারণ ওই যে বললাম নাদুস নুদুস জায়গাটা খুব পছন্দ করে পোকা, এটা একটা। আর একটা হচ্ছে যে এর যারা শত্রু, অর্থাৎ বিপিএসের যারা শত্রু, তারা যদি আপনার জমিতে না থাকে তাহলে সংখ্যাটা বেড়ে যাবে। শত্রু কে? ও শত্রু হচ্ছে আমাদের কিছু বন্ধু পোকা আছে না প্রকৃতিতে, বন্ধু পোকা পৃথিবীতে যতগুলো শত্রু পোকা আছে আমাদের, এর চেয়ে বেশি পরিমাণ বন্ধু পোকা আছে।
তো আমাদের বন্ধু বলা করে কি, কেউ পরাগায়নে সহায়তা করে, যেমন মৌমাছি এই এক ফুল থেকে আরেক ফুলে পরাগায়ন করে বলে ফল হয়। আবার কিছু পোকা আছে অন্য পোকাকে খায়, ও ধান খাবে না, ও রসও খাবে না, পাতাও খাবে না, ওর কাজই কি অন্য পোকাকে খাবে। যেমন আমাদের ধানের জমি দেখবেন মাকড়সা হয়, স্পাইডার মাকড়সা হয়, লেডি বার্ড বিটেল হয়, তারপরে যে ক্যারাবিট বিটেল হয়, তারপরে ড্রাগন ফ্লাই হয়, এরকম কিছু কিছু পোকা আছে। ওদের কাজ হচ্ছে ধানের পাতাও খাবে না, ধানের গাছ থেকে কোনো রসও খাবে না, কিছু না। ওর কাজ কি, এই যে পোকাটা আছে না, এর ডিম খাবে। ওর কাজই হলো কি, এই পোকার ডিম খাবে। তার মানে এই পোকা যদি কোথাও ডিম পাড়ে, ওই ডিমগুলাকে ওই মাকড়সা খেয়ে ফেলবে। আবার এই পোকার যে বাচ্চা হলো, এই বাচ্চাটা কে খাবে, ওই মাকড়সা খাবে। এখন আমার জমিতে যদি মাকড়সার পরিমাণটা বেশি থাকে, তাহলে এই পোকা বেশি বাড়তে পারবে না। যদি মাকড়সার পরিমাণটা কমে যায়, তাহলে আমার এই পোকাটা খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। আর আপনি বলতে পারেন যে মাকড়সা কম বা বেশি এটা কিভাবে হয়। আমরা যদি এলোপাথারি ভাবে কীটনাশক জমিতে দিই, ধান আজকে লাগালাম, আমরা বলি হচ্ছে আজকে লাগানোর প্রায় 20 থেকে 22 দিন পর্যন্ত ধানের গাছগুলো কি ব্রোকাঞ্জে বাড়তে আছে, এই সময় মাকড়সার পরিমাণটা জমিতে একটু বেশি থাকে, এবং এই সময় এই পোকাটা কিন্তু আক্রমণ করতে আসে। এই সময় করে কি, মাকড়সা দেখে খেয়ে ফেলে। এখন আমরা করি কি, বিভিন্ন দোকানদারদের পরামর্শে আমরা আমার জমিতে মাজরা পোকা লাগেই নাই, কিছুই লাগে নাই, ধানের বীজ দাও। বীজ দিয়ে দিলাম, তাহলে কি হলো, আমার যে বন্ধু পোকা আছে সেগুলো মরে গেল। আর এই পোকা থাকলো কোথায়, এ থাকবে হচ্ছে পাতার নিচে, ওর ডিমটা আছে পাতার নিচে, ওখানে বীজ ছোয়ালোই না, এ বেঁচে গেল। তাহলে একে আর খাওয়ার মতো কেউ নাই, তখন সে কি, আপনাদের আমে উকুন পোকা যে কারণে আজকে বেড়ে গেছে, এই কারণটা হচ্ছে এলোপাথারি কীটনাশক। এলোপাথারি কীটনাশক ব্যবহার করলে আমাদেরকে কোনো না কোনো দিক দিয়ে বড় আকারে ক্ষতির সম্মুখীন হতে হয়। যেমন হচ্ছে এই পোকাটা আজকে বেড়ে যাচ্ছে শুধু ওই একটা কারণে। আপনি তো বলতে পারেন যে আমার তো জমিতে মাজরা লাগছে, মাজরা দমন করতে হবে। মাজরা দমন করতে বীজ লাগতো না যদি আপনার জমিতে ব্যাঙ থাকতো। এক সময় ছিল না ব্যাঙ, ব্যাঙের কাজ কি হয়েছে, মাজরা পোকা খাবে। কারণ আমি আমার জমিতে এত পরিমাণ সার দিই, এত পরিমাণ বীজ দিই, যে আমার জমির ওই পরিবেশটাই ব্যাঙের জন্য কি উপযোগী না, ব্যাঙ মারা গেছে। কারণ ব্যাঙও মারা গেল, মাকড়সাও মারা গেল, তাহলে ব্যাঙ যাকে খেত সেও বেড়ে যাবে, মাকড়সা যাকে খেত সেও বেড়ে যাবে। এভাবেই কিন্তু আমাদের ক্ষতিগুলো হচ্ছে। এবং এই যে এলোপাথারি কীটনাশক ব্যবহার, এটা যদি বন্ধ না করতে পারি, শুধু এই পোকা না, আমাদেরকে যে কোনো রোগ এবং পোকা একসময় মারাত্মক প্রবলেমের মধ্যে ফেলে দেবে। তো যেটা বলছিলাম, এই যে আমার যে বন্ধু পোকাটা আছে, এটা যদি না থাকে জমিতে, কমে যায়, তাহলে আমার জমিতে এই পোকাটা খুব বেশি পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমি যে বললাম যে অনুকূল পরিবেশ, এই অনুকূল পরিবেশ যেগুলো বললাম, এর যে কোনো একটা যদি ঘটে, তাহলে কিন্তু সে ওই জায়গাতে বেড়ে যাবে, তাই না? আর আরেকটা আছে, সেটা হচ্ছে কি, আমার ধানের জমিতে যদি খুব বেশি পরিমাণ আগাছা থাকে, আগে থেকে হতে পারে বা ওই সময় হতে পারে, দেখবেন যে আয়েল, জমির যে আয়েল আছে না, আয়েলের দিকে প্রচুর ঘাস থাকে, যে ঘাসগুলো আমরা তুলি না। এই পোকা করে কি, আপনি যে কীটনাশক দিচ্ছেন, পোকা তো মারছেন, সব পোকাকে মারা যায়, কিছু পোকা গিয়ে আয়েলে যে ঘাসটা আছে না, ওই ঘাসের মধ্যে আশ্রয় নেই, যখন বিষের রিয়াকশনটা কমে যায় ও আবার ভেতরের দিকে ঢুকে। তো এই যে ঘাস বাইরেও থাকতে পারে, ভেতরেও থাকতে পারে, এই ঘাস কিন্তু এই পোকার জন্য ভালো একটা পরিবেশ, ওই পোকার জন্য ভালো, আমার জন্য ক্ষতিকর। তাহলে আমাকে এই জায়গাগুলো অবশ্যই মানতে হবে, যে পরিবেশগুলো আমি যদি পোকাকে না দিই, তাহলে আমি কেবল এই পোকা থেকে আমার ধানকে রক্ষা করতে পারবো। তাহলে আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম যে ধানের যে কারেন্ট পোকা, এই কারেন্ট পোকা বা বিপিএইচ, এর জন্য অনুকূল পরিবেশ কোনটা কোনটা। এখন আমি এই বিপিএইচ থেকে রক্ষা পেতে চাচ্ছি, আমাকে কোন সময় ব্যবস্থা নিতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, আপনারা বলেন কি ব্যবস্থা নিতে হয়, কীটনাশক নাকি? আমাদের মাথায় হচ্ছে একটাই জিনিস, কীটনাশক, আর কিছু নাই, দুনিয়াতে আর কিছু নাই, এরকম একটা জায়গায় আছি। কীটনাশক হচ্ছে লাস্ট স্টেপ, আমরা বলি যখন কিছু দিয়ে হচ্ছে না, যখন আমি একদমই পাচ্ছি না, তখন আমি যাব কেমিক্যালে। আমি আগেই কেন আমার শরীরকে ধ্বংস করে দেবো, আগে আমাকে ন্যাচারালি ঠিক করার চেষ্টা করতে। আমার জ্বর হয়েছে, আপনি একটু ভালো খাবার খান, পুষ্টিকর খাবার খান, ভালো পরিবেশের মধ্যে থাকেন। জ্বর হয়েছে আমি বৃষ্টির মধ্যে ভিজছি, এটা করা যাবে না। জ্বর হয়েছে রোদে যাচ্ছে, এটা করা যাবে না। আমাকে নিশ্চয়ই পরিবেশটা মেনটেন করতে হবে। এখন যখন আমি পারবো না, তখন আমি যাবো হচ্ছে প্যারাসিটামল খাবো, তখন আমি কি ওষুধ খাবো, তার আগে তো আমার দরকার নাই। তাহলে আমাকে যেটা করতে হবে, যে আমি ওষুধে যাব পরে, নাহলে কি আমি যদি আগে ওষুধ খেয়ে ফেলি, আমার শরীর কিন্তু ধীরে ধীরে ভেঙে যাবে। এক সময় গিয়ে জ্বর হলে আর কোনো কিছু দিয়ে কাজ হবে না, আমাকে ওষুধই খেতে হবে। তো ধানের বলেন বা যে কোনো ফসলের বলেন, যখন রোগ বা পোকার আক্রমণ হবে, আপনি আগেই কেমিক্যালে না যে আপনাকে আগে চিন্তা করতে হবে যে কোন কোন কাজটা করলে আমার জমিতে এই রোগটা বা পোকাটা আসবে না। তাহলে আমি ওইটা একটু আলোচনা করি। মূলত আলোচনাটা হচ্ছে কি, আমি এতক্ষণ যে বললাম তার জন্য অনুকূল পরিবেশ, এইটা যদি আমি তাকে না দিই তাহলে হইলো, তাকে যদি প্রতিকূল পরিবেশ দিই তাহলে কিন্তু সে ওখানে আসতে পারবে না। তাহলে আমাকে ওইটা একটু মানতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কি বললাম, যে আমার জমি অতিরিক্ত মাত্রায় ঘন হওয়া যাবে না, অন্ধকার পরিবেশ, স্যাঁতসেঁতে পরিবেশ, এরকম জায়গা তাকে দেওয়া যাবে না।
আমি যখন ধানটা লাগাবো তখন ধানের জমিতে যেন পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস প্রবেশ করে সেই চিন্তা করে ধানটা লাগাইতে হবে। আমরা যেটা করি এলোপাতাড়ি ধান লাগাই, এটা করা যাবে না। আমরা ধান লাগানোর ক্ষেত্রে চিন্তা করব লাইন এবং লোগো এই দুই পদ্ধতি মেনটেন করার। হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, লাইন লোগো হচ্ছে ধানগুলো যে ডিস্টেন্স লাগে একটা ধান লাগাইতে গেলে, ওই নির্দিষ্ট ডিস্টেন্স আমরা বলি ধানের চারা থেকে চারা প্রায় ধরেন যে 6 থেকে 8 ইঞ্চি এই পরিমাণ গ্যাপ দিতে হবে। আবার এক লাইন থেকে আর এক লাইন 8 থেকে 10 ইঞ্চি এই পরিমাণ গ্যাপ দিতে হবে। তা আমি লাইন তৈরি করলাম এরকম 8টা বা 10টা লাইন তৈরি করার পরে করবো কি, একটা লাইন আমি ফাঁকা দিব, অর্থাৎ এখানে কি আমি এখানে করছি এখানে করছি এখানে করছি এখানে গিয়ে করবো কি এই মধ্যখানে না দিয়ে তার পরেরটাতে যাবো আমি। এটাকে আমরা বলেছি লোগো পদ্ধতি, অর্থাৎ আমি জমিতে 10টা লাইন পর পর ফাঁকা দিব যেন আমি ওই পাশে গিয়ে হাঁটতে পারি। আমি হাঁটবো, আলো বাতাস প্রবেশ করবে, সূর্যের আলো যাবে, বাতাস যাবে, তাহলে কি হবে রোগ এবং পোকার উপস্থিতি অনেক কমে যাবে। মানুষকে ভয় পায় না এরকম প্রাণী পৃথিবীতে কিন্তু একটাও নাই, সবাই কিন্তু মানুষকে ভয় পায়, কারণ হচ্ছে আমরা আশাবুল মাকলুকা, তাই না? তা আমি যখন জমিতে হাঁটবো মাঝে মধ্যে যে ফাঁকা আছে এই এটা দিয়ে আমার এই হাঁটার কারণে কি অনেক রোগ পোকা অটোমেটিক্যালি পালাই যাবে, আর আলো বাতাস তো আসেই, এটা আমি করতে পারি। তা আমি যদি লাইন লোগো করে ধান লাগাই তাহলে নিশ্চয়ই আমার জমিতে এই যে শুধু বিপেজ না অন্যান্য রোগের উপস্থিতি কমে যাবে। তাহলে এ একটা আমাকে জমিতে আলো বাতাস দিতে হবে, আলো বাতাস প্রবেশ করাতে হবে এটা। এরপরে যদি কোনো জমির উপরে কোনো ছায়াযুক্ত গাছ বা কোনো কিছু থাকে তাহলে আমাকে ওইটা রিমুভ করতে হবে, সরাই দিতে হবে যেন ওইখানে ছায়া না পড়ে, ওর জন্য অনুকূল পরিবেশ যদি না হয়। আর একটা জমির আইলের দিকে যে আমরা বিভিন্ন ঘাস টাস থাকে এই ঘাসগুলো রাখা যাবে না, রাখলে ওই ঘাসের মধ্যে এই পোকা দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। যেমন আপনি যখন লাগাইলেন ধান কোনো পোকা ছিল না, লাগানো কয়েকদিন পরে পোকা কোত্থেকে আসলো, ওই পোকাটা হয়তো ঘাসের মধ্যেই ছিল আপনি জানেন না, এটা ওইখান থেকে এসে আপনার জমিতে খুব বেশি পরিমাণে সে সংখ্যা বাড়াই দিছে। এই একটা জমিতে পানি আটকায় রাখা যাবে না বেশি দিন পর্যন্ত, যখন এই পোকা আক্রমণ হয় ও কি পছন্দ করে রস পছন্দ করে। তো ধানের জমিতে আমরা কি পানি ধান পছন্দ করে, ঠিক আছে জমি আমরা পানিতে ডুবাই রাখতে পছন্দ করি, সেক্ষেত্রে আমরা যদি করি যে ধানের জমিতে দেখেন যে অনেকগুলো পোকার আক্রমণ হয়ে গেছে তখন আমি করবো কি ধানের জমিতে যে পানি আছে পানিটা বের করে দেব, 5 দিন 6 দিন বা 7 দিন জমিটাকে আমি একটু হালকা শুকাবো, একেবারে শুকাইলে আবার ফলন হবে না আমার, হালকা শুকাবো তারপর আবার পানি দিব। আমরা এটাকে বলি হচ্ছে যারা সেচ দেয় জমিতে, বর্ষাকালে তো আমাদের বৃষ্টি হচ্ছে আমি পানিটা বের করে দিচ্ছি, আর যখন বোরো মৌসুমে আমরা তো সেচ দিয়ে ধান চাষ করি তখন আমরা করবো কি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং আমরা বলি, শুষ্কতা এবং হচ্ছে আর্দ্রতা যেটা আমরা জমিতে, এই পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে দেখবেন যে সেচের পরিমাণটা কম লাগে আবার এই পোকাগুলোর আক্রমণটা অনেক কম হবে। তাহলে আমার জমিতে যে স্যাঁতসেঁতে পরিবেশ এইটাকে যদি আমি দূর করতে পারি, একটু যদি শুষ্ক পরিবেশ দিই তাহলে দেখবেন যে পোকার উপস্থিতিটা একটু কমে যাবে। আর আমি যখন চারা লাগাবো তখন একটু খেয়াল রাখবো যে চারা যেখান থেকে নিয়ে আসছি ওই চারার মধ্যে পোকার ডিম আছে কিনা, হতে পারে যে চারা অবস্থাতে ওইখানে আপনার কোনো কারণে পোকা আক্রমণ করছিল, ওইখানে ডিম থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, সেটা এসে আমার যে মূল জমি আছে এখানে আক্রমণ করতে পারে, তাহলে আমি এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি ওইটা করবো না। আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রোগ পোকার জন্য আমি কি বললাম একটু আগে নাদুস নুদুস অবস্থা, তাই না, ইউরিয়া সার। আমরা ইউরিয়া সারটা অবশ্যই যতটুকু লাগে ততটুকুই দিব, এর চাইতে বেশি পরিমাণ আমরা দিব না। এক বিঘা জমিতে সাধারণত প্রায় 30 কেজি পরিমাণ ইউরিয়া সার দিলে চলে নাইট্রোজেন, তাহলে আমরা 30 কেজি সারটা দিব, এটা কোন সময় দিব, অনেকে যেটা করে যে জমি চাষ করার সময় দিয়ে দেয় এটা করবেন না আপনারা, আমরা একবারে সারটা দিব না, আমরা কয়েক কিস্তিতে দেওয়ার চেষ্টা করব। এবং শেষ চাষ যখন করি আমরা তখন টিএসপি বলেন, এমওপি বলেন কিংবা জিপসাম বলেন এই সারগুলো দিয়ে দেন, সমস্যা নেই, কিন্তু ইউরিয়া সারটা আমি চাষের সময় দিব না। আমি এটা দিব কখন, আজকে ধান লাগালাম, আজকে লাগানোর 15 দিন পরে আমি ইউরিয়া সার দিব। আমার কত কেজি লাগবে বললাম 1 বিঘা জমিতে 30 কেজি, এটাকে 3 ভাগে ভাগ করব, 3 কেজিতে দিব আমি, তাহলে 10 কেজি দিব আজকে থেকে লাগালাম, আজকে থেকে 15 দিন পরে আরও 10 কেজি দিব, তার 15 দিন পরে আরও 10 কেজি দিব, তার 15 দিন পরে বাস ইউরিয়া শেষ। এইটা করলে দেখবেন যে আপনার জমিতে মোটামুটি এই পোকার যে আক্রমণটা এটা কম হবে, এবং ধানের যে স্বাস্থ্য আমরা বলি হেলদি পরিবেশ একটা, আর একটা হচ্ছে কি যে আমাদের মানুষের ক্ষেত্রে যদি বলি যে ফ্যাটি একটা বডি মানুষ থাকে না যে অত্যাধিক পরিমাণ মোটা, আর একটা যে স্বাস্থ্যবান, স্বাস্থ্যবান মানে কি হচ্ছে কোনো না মোটাও না দুটার মাঝামাঝি যেখানে কোনো সমস্যা নাই, এটা আমার ধান গাছকেও কি এরকম পরিবেশ দিতে হবে যেখানে কি কোনো সমস্যা থাকবে না। আর আরেকটা হচ্ছে যদি আপনার জমিতে দেখেন যে আক্রমণ হয়ে গেছে, আমি তো পরিবেশ দিলাম ধানকে, পরিবেশ দেওয়ার পরেও যদি কোনো কারণে দেখেন যে আক্রমণ হয়ে গেছে কিংবা পরিবেশ দিতে পারেননি, আক্রমণ হয়ে গেছে, আমি ধান লাইনে লাগাইতে হয়তো বা পারি নাই, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি আগে দেখব যে আমার জমিতে কি পরিমাণ আক্রমণ হয়েছে। যদি দেখেন যে কেবল আক্রমণ হচ্ছে এরকম সময় জমিতে নামবেন, নেমে করবেন কি 2 থেকে 3 হাত পর পর একটু বিলি কাটা বলে না যে মাথা যেমন চুলে বিলি কাটে এরকম করে ফাঁকা করে দিবেন, তাহলে কি হবে একটু নেড়ে দিলেন আলো বাতাস প্রবেশ করলো তাহলে যে পোকাগুলো আছে সেগুলো কি ওখান থেকে
আর বংশবৃদ্ধি করতে পারবে না, তো পরিবেশ পাচ্ছে না, পরিবেশ না পেলে তার ডিম পাড়া বন্ধ হয়ে যাবে, তখন আর সে বংশবৃদ্ধি ভাবে করতে পারবে না। মাঝে মধ্যে এটা করলে আমি প্রথমেই এখান থেকে রোধ করতে পারি। আর এখন এমন এক জায়গায় চলে গেছি আমি যে আমার আর কিছু করার নেই, তখন কি তখন যাবো হচ্ছে কেমিক্যাল, কিন্তু আমরা করি কি আগেই দৌড়াই হচ্ছে দোকানে, এখন আমি হয়তো কেমিক্যালের দিকে যাব। কখন আপনি কখন বুঝবেন যে আপনার জমিতে এটা খুব ম্যাসিভ আকার ধারণ করতে পারে? যখন দেখবেন আমরা যদি বলি একটা ধান গাছ, একটা ধান গাছের মধ্যে যদি দেখেন যে চারটা ডিম পাড়ার মতো উপযোগী পোকা আছে, এটা আপনি গেলে মানে খুব বেশি ইনাম চোখে দেখা যায় পোকাটা, হ্যাঁ চারটা পোকা আছে, দেখবেন যে পেট মোটা ডিম পাড়বে এরকম। কিংবা আমরা বললে হচ্ছে বাচ্চা অবস্থায় 10টা বা তার চেয়ে বেশি পোকা আছে, বাচ্চা যে বলছিলাম যে নিম, এই নিমটা যদি 10টা বা তার চেয়ে বেশি থাকে তখন বুঝবেন যে আপনার জমিতে আর কিছু করার নাই, আপনাকে এখন কেমিক্যাল ট্রিটমেন্টে যেতে হবে, না হলে সে 7 দিনের মধ্যে কি আপনাকে একেবারে ধ্বংস করে দিবে। ওই যে বলেন যে পাকা ধানে মই দেওয়া, এই পোকাটা আপনার ওই পাকা ধানে মই দিয়ে দিবে, তখন তাহলে আমাকে তখন যেতে হবে কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যে। কেমিক্যাল ট্রিটমেন্ট কোনটা দেবো আমরা? আমরা দোকানদারকে গিয়ে বলবো দোকানদার যেটা দিবে ওইটাই দিবো নাকি? আমাদের কিন্তু এটাই চলছে আজকে, যে আমাদের বিভিন্ন ফসলের রোগ বালাই ড্রাস্টিক্যালি বেড়ে যাচ্ছে, খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, তার পেছনের কারণটা হচ্ছে আমরা কীটনাশক বা কেমিক্যাল যেটা ব্যবহার করি না কেন সঠিক ডোজ মেনটেন করি না, সঠিক উপাদান মেনটেন করি না। এই জন্য কি হয় যে পোকাগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়। রেজিস্ট্যান্ট কি জিনিস? রেজিস্ট্যান্ট হচ্ছে যে আমি আমার পোকাকে মারার জন্য বিষ দিয়েছি, এখন ওই বিষটা সে না মরে মধুর মধু করে খাচ্ছে, বুঝতে পারছেন? আপনার জমিতে আম বাগানে আমাদের উকুন পোকা লাগে, মানে আমরা করি কি এতগুলা যতগুলা কোম্পানির সুযোগ আছে যতগুলা দোকানে যাওয়ার আমরা দৌড়াচ্ছি দিচ্ছি, ওই উকুন পোকা মনে করেন যে আজকে সকালে দিলাম দুপুরবেলায় এই পাতার মধ্যে হেঁটে বেড়াচ্ছে, এটা হচ্ছে রেজিস্টেন্সি। আপনি আর কোনো কিছু দিয়ে পোকাকে মারতে পারবেন না, অর্থাৎ আমার জমিতে দিতে হবে 1 ml/L এই ডোজ মেনটেন করে, আমি দিলাম 0.5 ml/L, কারণ কি আমার টাকা বাঁচাইতে হবে, কম দিলে আমার জন্য ভালো। ওই পোকা করবে কি 1 এর নিচে দিলে কাজ করবে না, আমার জ্বর হয়েছে ডাক্তার বলছে 3 বেলা 3 রাত না পা খাবেন, আমি করলাম কি টাকা বেশি খরচ হবে, একটা খালি হইলো, ডাক্তার বলছে 7 দিন খান ভালো হয়ে যাবে, আপনি যদি 30 দিন ধরেও খান একটা করে ভালো হবে না, আরও শরীর ভেঙে পড়তে পারে আপনার। ঠিক পোকার ক্ষেত্রে একই অবস্থা, যে আমি যদি যতটুকু লাগবে এর চাইতে যদি কম দিই সে বসে বসে খাবে, একটা হলো রেজিস্টেন্সি। আর একটা হচ্ছে যে আমার লাগবে একটা, আমি করলাম কি ওখানে 5টা মিশাইলাম, আপনি তো বলতে পারেন যে 5টা দিলাম তাও কেন মূল্য না, এটা এত বড় কোশ্চেন। হ্যাঁ এখন আমি বলছি কি, সাপোজ আমি বোঝানোর চেষ্টা করি যে আমার একটা পাত্র আছে, 1 লিটার পানি আছে, এই পানির মধ্যে আমি বলছি কি একটা ওষুধ নিয়ে আসলেন, সাপোজ ইমিডাক্লোরোকুইন সবাই চিনি 0.5 ml/L, তার মানে আমি এর মধ্যে 0.5 ml মিশাতে পারবো, 1 লিটার পানির মধ্যে 1 লিটার পানির মধ্যে। আপনি করলেন কি ইমিডাক্লোরোকুইন নিয়ে আসলেন, ল্যামডা সাইলোট্রিন নিয়ে আসলেন, থায়ামেথোক্সাম নিয়ে আসলেন, সাইপামেট্রিন নিয়ে আসলেন, আরো কয়েকটা মানে দোকানে যা ছিল দোকানদার বুঝাই দিচ্ছে সবই নিয়ে আসছেন, এই 8টা নিয়ে আসছেন, নিয়ে এসে কি হয়ে গেছে 4 মিলি বা 6 মিলি হয়ে গেছে। এখন পানির মধ্যে যখন মিশাবেন তখন আর কোনোটাই নিজস্ব কাজ করতে পারবে না, কারণ তার যে আসল ডোজ ওইটা তো সে পাচ্ছে না, এখানে ওই পরিমাণ পানি সে পাচ্ছে না, সে যখন ভাঙবে ভেঙে যে ওই পোকার উপরে কাজ করবে সেটা তখন পাচ্ছে না, তার মানে কি আমি দিয়ে ওখানে কোনো লাভ হচ্ছে না, এটা আরো বেশি ক্ষতিকর। এবং আমাদের এই সাপাহার উপজেলা না বাংলাদেশের অনেক জায়গাতেই বর্তমানে এই প্রবলেমটাই বেশি ফেস করতে হচ্ছে, আম থেকে শুরু করে ধান থেকে শুরু করে বিভিন্ন ফসলে আমরা বলছি যে বর্তমানে বীজ দিয়ে পোকা মারতে পারছে না, কারণটা হচ্ছে বীজটাকে আমরা সঠিক নিয়মে আমরা জমিতে দিচ্ছি না। এই জন্য যেটা করবেন যে আপনি দোকানে গিয়ে দোকানদারকে বলবেন না যে আমার মাজরা পোকার বীজ দাও, আমার কারেন্ট পোকার বীজ দাও, আপনি দোকানদারকে বলবেন যে পাইমেট্রাজিন দাও। আপনি জানেন যে পাইমেট্রাজিন হচ্ছে কারেন্ট পোকায় কাজ করে, আপনি তো বলবেন আমি জানবো কোত্থেকে, জানার উপায় আছে, আপনাদেরকে যেমন এখানে ট্রেনিংয়ে কে পাঠাইছে, আমাদের যারা উপসহকারী আছে তারা পাঠাইছে, সম্পর্ক নিশ্চয়ই ভালো না হলে পাঠাইতো না, তাহলে তার সম্পর্ক আছে আপনার তার সাথে। ধানের জমিতে যখন আপনি কারেন্ট পোকার বীজ দিবেন তাকে একটা ফোন দিয়ে বলেন, এখন তো মোবাইল ফোনের যুগ, ভাই আমার তো যে কারেন্ট পোকা লাগছে কি দিব, সে নামটা বলে দিবে দোকানদারকে, কি আপনি নামটা বলবেন দোকানদার ওই জিনিসটা আপনাকে দিবে, একটা বেশি দিব না কমও দিবে না। কিন্তু আপনি যদি দোকানদারকে ডাক্তার মানতে থাকেন তাহলে করবে কি, সে ডাক্তারই করবে দোকানটাও খালি করবে। আমাদের অবস্থাটা হচ্ছে এখন এই জায়গায় আছি, এই জন্য আমাদেরকে সঠিক কীটনাশকটা চুজ করতে হবে, সঠিক ফাঙ্গিসাইডটা চুজ করতে হবে, এবং এটা দিলে আমি আমার জমিকে অবশ্যই রক্ষা করতে পারবো। পারবো না কেন, অবশ্যই পারবো, তাহলে আমি কয়েকটা নাম বলে দিচ্ছি এটা মনে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার অন্তপক্ষে বিপিএইচের জন্য যে কারেন্ট পোকা বলছি এটার জন্য আপনাকে আর ওই দোকানদারকে গিয়ে বলতে হবে এটা দাও, আপনি কি এই নামটা বলবেন তাহলে হবে। এবং আমি সাধারণত কোনো কোম্পানিকে সাজেস্ট করি না, ভালো কোম্পানি যেগুলো যে কোনো কোম্পানির নেন সঠিক পণ্যটা নেন, যের মধ্যে ওই উপাদানটা আছে কিনা তাহলেই চলবে। এখন আপনি গিয়ে সস্তার 12 বছর আমরা তো জানি
ওইদিকে আমরা যাবো না, তাহলে হবে ঠিক আছে। যেমন হচ্ছে একটা পাইমেট্রাজিন, আমি একটু আগে নাম বললাম, এটা বিপিএসে খুব ভালো কাজ করে। বিপিএস মানে কি, যারা শোষক পোকা রস চুষে খায়, এদেরকে আমাকে কি হতে হবে, সিস্টেমিক টাইপের, ওর ভেতরে সিস্টেমটাকে নষ্ট করে দিবে। ও আর জিন্দেগিতে কোনোদিন ঘুরে দাঁড়ানোর সুযোগই নাই। অনেক আছে যে আমি জমিতে দিব, গন্ধে পোকা চলে যাবে। অনেকগুলো আছে পোকা খেলে মারা যাবে, আমাকে ওই পোকাকে সমূলে একেবারে ওখান থেকে তুলে ফেলতে হবে, রাখাই যাবে না ওই জায়গাতে, এরকম কিছু দিতে হবে পোকার জন্য, কারণ সে রস খায়। এখন আমি যদি রসটাকে বিষাক্ত করতে পারি তাহলে কি হবে, তার ভেতরটা বিষাক্ত হয়ে যাবে। এখন রসটাকে বিষাক্ত করবে কি, সিস্টেমিক টাইপের ইনসেক্টিসাইড, যেগুলো বলি পাইমেট্রাজিন বললাম একটা নাম। এরপর ইদানিংকালে ভালো কাজ করছে নিটেন পাইরাম, একটা পণ্য আছে, এটা খুব ভালো কাজ করে। এরপরে আমি যদি বলি ইমিডাক্লোরপিডিটাকে বললাম, এটাও ভালো কাজ করে। থায়ামেথোক্সাম গ্রুপ আছে, এটাও ভালো কাজ করে। এরপর হচ্ছে বুফ্রোফেজিন গ্রুপ একটা কীটনাশক আছে, এটাও ভালো কাজ করে। আপনারা সবাই চিনেন অ্যাসিফেট গ্রুপ আছে, এটাও ভালো করে কাজ করে। অ্যাসিটামিপ্রিড আছে, এটাও ভালো কাজ করে। এখন বাজারে গিয়ে দেখবেন যে আপনার একটার মধ্যে লেখা আছে যে পাইমেট্রাজিন প্লাস ইমিডাক্লোরপিড বা পাইমেট্রাজিন প্লাস নিটেন পাইরাম, আপনি নিয়ে আসেন, দুইটা পণ্য ওখানে আছে। আপনি আবার এরকম কাজ করতে যায় না যে আপনাকে আমি বললাম যে পাইমেট্রোজিন প্লাস নিরেন পাইরাম এই গ্রুপের আপনি কীটনাশক নিয়ে আসেন, আপনি করেন কি দোকানে গিয়ে এক কোম্পানির পাইমেট্রোজিন তুলে নিয়ে আসেন আর এক কোম্পানির নিরেন পাইরাম নিয়ে আসেন, মিলিয়ে দিলে তো একই হয়ে গেল। আসলে একই হয় না, এটা যে কোম্পানি বের করে দুইটা কীটনাশক বা কেমিক্যালকে একত্রিত করে, ওরা ল্যাবে সঠিক পরিবেশ দিয়ে সঠিক কনসেন্ট্রেশন দিয়ে যখন বের করে তখন ওটা কাজ করতে পারবে। কিন্তু আপনি যদি আপনি নিয়ে এসে ওই আমি বলছি যে পাইমেট্রোজিন নিয়ে আসলেন, 1 মিলি করে দিলেন, 0.5 করে দিলেন, নিটেন প্যারাম নিয়ে আসলেন 0.5 দিলেন, মনে করলেন যে 1 মিলি তো হয়ে গেল, কাজ করবে, এটা কাজ করবে না, বরঞ্চ কাজ করতে পারবে না, নিজেরা নিজেদেরকে কি কাজ করতে দিবে না, বাধা দিবে। এই জন্য এই কাজগুলো কখনো করবেন না। আপনি যদি দিতে হয় দুইটা গ্রুপ একসাথে কম্বিনেশন করে, তাহলে আপনি ওই কম্বিনেশনে পাবেন। আর আরটা হচ্ছে যে এই যে কেমিক্যালটা দিচ্ছি আমার জমিতে, এতটুকু জমি মনে করেন যে আমার, আমি সঠিক কেমিক্যালটা নিয়ে আসছি, পাইমেট্রোজিনই নিয়ে আসছি মনে করেন, নিয়ে এসে আমার জমিতে আমি স্প্রে করছি, এখন আমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি যে আমার তো সমস্যা নাই, আমার জমিতে পোকা লাগবে না। কিন্তু আপনি 10 দিন পরে গিয়ে দেখলেন যে আপনার জমি ধান শেষ, তখন কার দোষ দিবেন? কোম্পানি ভালো কাজ করে নাই, কোম্পানি কীটনাশক খারাপ, কিংবা যারা পরামর্শ দিয়েছিল তারা দোষ আছে, তাই না? আসলে বিষয়টা হচ্ছে এখানে কোম্পানিও ভালো হতে পারে, যিনি পরামর্শ দিয়েছে তিনিও সঠিক পরামর্শ দিতে পারে। আমার যে অ্যাপ্লাই করছি আমি, এটাও আমি কোনো কিছু রং করি নাই, সঠিক ডোজেই দিয়েছি, এরপরে পোকা মরছে না। কারণটা হচ্ছে যে আমার ধানের জমির পাশে কি আর একজন ধানের জমি আছে, ওই পাশে আর একজন আছে, ওই পাশে আর একজন আছে, বিভিন্ন মানুষের জমিতে কি এখানে ঘেরা। আমি যখন জমিতে আজকে বিষ স্প্রে করবো 100% পোকা আজকে মারা যাবে না, কিছু পোকা আজকে মারা যাবে, কিছু পোকা আমার জমি থেকে উড়ে পাশের জমি আলার জমিতে যাবে, কারণ ও তো বিষ দিচ্ছে না। এখন কথা হচ্ছে ওর জমিতে গেল, আমার জমিতে আগামী 3 দিন মনে করেন যে এই বিষটা খুব অ্যাক্টিভ অবস্থায় আছে, এই 3 দিন ওর জমি থেকে আমার জমিতে পোকাটা ফিরে আসবে না। কিন্তু যখন 3 দিন পরে ওই ভদ্রলোক স্প্রে করবে, তখন কি করবে, আমার পোকা এবং তার পোকা বন্ধুত্ব করে আমার জমিতে আবার চলে আসবে। বিষয়টা হচ্ছে এইরকম, আমাদের আমবাগানে এরকম হয় যে আমরা এখানে প্রচুর বাগান আছে, একজন স্প্রে করে আর একজন করে না, এই পোকা গিয়ে তার বাগানে আশ্রয় নেয়, সে আবার স্প্রে করে আমার বাগানে আশ্রয় নেয়, এইভাবেই কি একটা খেলা চলছে। এই খেলা থেকে বের হতে হবে। অর্থাৎ এই ধানের ক্ষেত্রে যদি বিপিএইচ কিংবা ব্লাস্ট বা যাই বলেন না কেন, আমাকে যদি সঠিকভাবে ওখান থেকে বের হতে হয়, তাহলে আমরা বলি হচ্ছে কমিউনিটি বেসড ট্রিটমেন্ট ব্যবস্থা আপনাকে যেতে হবে, সমন্বিতভাবে সবাই মিলে একসাথে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে, তখনই দেখবেন যে আপনার এই পোকাটাকে আপনি কমপ্লিটভাবে আপনার জমি থেকে বিতাড়িত করতে পারবেন। আপনার জমি পাশের জমি এলাকে বলেন বা তার পাশের জমি আগে, চলো আমরা একসাথে স্প্রে করি, তখন দেখবেন যে আপনার জমি থেকে এই বিপিএইচ বলেন বা অন্যান্য পোকা যেগুলো আছে সেগুলো আপনি বিতাড়িত করতে পারবেন। তো এইগুলো একটা হচ্ছে কেমিক্যাল ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। আর চেষ্টা করবেন যে প্রতি 500 জমিতে কমপক্ষে 10 লিটার পানি, আমরা অনেক সময় করি কি ডোজ কম বেশি করি, কোনো রকম ছিটাচ্ছি না চলে আসছি, এগুলো মানি না, এই জন্য কাজ করে না। প্রতি 500 জমিতে কমপক্ষে কত লিটার বললাম, 10 লিটার পানি। এইভাবে আপনার যত বিঘা জমি আছে তত বিঘা জমির জন্য আপনি আপনার যে সাসপেনশন আমরা বলি বা যে মিশ্রণ বলি তৈরি করবেন, গেল একটা। আর একটা হচ্ছে কোথায় স্প্রে করবেন, স্প্রেটা করবেন হচ্ছে যেখানে পোকা আছে সেখানে। পোকা কোথায় আছে, নিচে, অর্থাৎ গোড়ার দিকে আছে, আপনি স্প্রে করছেন কোথায়, ওপরে। এই স্প্রেতে কাজ করবেন, এবং আমরা অনেকে এই ভুলটা করি, কোনোরকম মুখে গামছাটা বেঁধে জমিতে ছিটাই দিয়ে আসতে পারলে কি পোকা তো জানলো আমি স্প্রে করছি, পোকা চলে যাবে। আসলে পোকাকে জানাই লাভ নাই, পোকাকে একেবারে খাওয়াইতে হবে। এটা আপনাকে খাবে কোন জায়গায়, সে নিচে যেখানে খাচ্ছে ওইখানে আপনি স্প্রে করেন, অর্থাৎ ধানে কি একেবারে নিচ পর্যন্ত স্প্রে করতে হবে।
তখনই দেখবেন যে এই পোকাটাকে আপনি মারতে পারবেন। শুধু ধানের ক্ষেত্রে না, যে কোনো জমিতে আমরা যদি পোকা মারতে চাই অবশ্যই পাতা যেটা আছে ওর উপরে নিচে সব দিকে যেখানে পোকাটা আবাস স্থল তৈরি করে সেই জায়গাটাতে স্প্রে করা উচিত। তাহলে আমি যে কারণে স্প্রে করতে যাচ্ছি সেই কারণটা আমি ওখানে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো এবং ওখান থেকে বেরোতে আসতে পারবো। তো এই হচ্ছে বিপিএইচ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে আমরা এই পদ্ধতিগুলা অবলম্বন করে তারপরে আমরা আমার জমি থেকে আমার যে ধান চাচ্ছি সেই ধানটাকে আমি সম্পূর্ণরূপে নিয়ে আসতে পারবো। তাহলে বিপিএইচ নিয়ে মোটামুটি আমি চেষ্টা করলাম যে এই পোকাটা কি ধরনের পোকা, এ কিভাবে ক্ষতি করে, এর জন্য অনুকূল পরিবেশ কি, এবং এর কাছ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। তো দেখবেন যে এরকম লিফলেট অনেক সময় পাওয়া যায়, আমরা অফিস থেকে এগুলো দিই বা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে তারা বের করে। এখানে মোটামুটি এই পোকার যে জীবন চক্র বলেন বা এর যে প্রতিকারের জন্য যে দমন ব্যবস্থা আছে, কি কি কেমিক্যালের নামটা দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে পড়ে সুন্দর করে দেখতে পারেন। আমি চেষ্টা করব যে আপনাদের সবাইকে একটা করে এটা দিয়ে দেওয়ার, তাহলে আপনারা এটা নিজেরা পড়তে পারবেন। ঠিক আছে, এটা আমরা চেষ্টা করি যে মোটামুটি যারা মাঠে কাজ করছেন সবার মধ্যে এটা কি অ্যাওয়ারনেস তৈরি করার। অ্যাওয়ারনেসটা কিভাবে তৈরি করতে হবে, আজকে আমার এখানে 60 জন মানুষ আছেন, আপনারা সাপোজ কয়জন, 60 জন মানুষ। কারণ সাপার উপজেলায় কি 60 জন খালি কৃষক আছে? নাই, হাজার হাজার কৃষক আছে, পাতাড়ি থেকে আসছেন, আইহাই থেকে আসছেন, সাপার থেকে আসছেন। আপনাদের কাজটা হচ্ছে এই যে আজকের ট্রেনিংয়ে যেটা জানলেন এটা আপনি আপনার মধ্যে না রেখে আপনি আপনার ওই যে গ্রাম আছে বা আশপাশের মানুষ আছে তাদেরকে জানান। তখনই আমাদের এই যে ট্রেনিং করতে আসছি বা আমি যে এতক্ষণ ধরে কথা বললাম ট্রেনিং দিচ্ছি আমরা, এই দুইটারই সফলতা হবে, আপনি আসারও সফলতা থাকবে এবং আমরা যে দিচ্ছি আপনাকে এটারও সফলতা থাকবে। তখনই আমরা এই যে ফসল চাষ করতে গেলে বিভিন্ন রোগ বালাইয়ের সম্মুখীন হই সেখান থেকে পরিত্রাণ পাবো। আর বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ, যে কোনো কেমিক্যাল আপনার জমিতে দেওয়ার আগে বা যে কোনো ফসল নিয়ে জানতে হলে অনুরোধ করব আমি যে আপনি চেষ্টা করেন যে আপনার যে ব্লকে উপসহকারী কৃষক বিচার আছে তার সাথে একটু কথা বলে নেন। নাহলে যদি সুযোগ থাকে, সাপোজ সাপাহারে আসছেন কোনো কাজে, এই অফিসে আসবেন, অফিসে আমরা আছি, মাঝে মধ্যে মাঠের দিকে যাই সেখানেও যাচ্ছি, একটু জিজ্ঞেস করে নেন যে আমার এটা সমস্যা আমি কি দিব। আর ডিজিটাল যুগে আরও একটা বড় অপশন আছে আমাদের জন্য, আমি যদি আমার মোবাইল ফোন থেকে 16123, আবারও বলছি 16123 এই নাম্বার যদি ডায়াল করেন, সাধারণত অফিস টাইমের মধ্যে আমরা বলি 7টা থেকে 9টা পর্যন্ত পাওয়া যায়, এই টাইমের মধ্যে যদি আপনি ফোন দেন, দিয়ে যদি তাকে বলেন যে আপনার বাড়ি এই উপজেলাতে, আপনি কৃষক, আপনি এই বিষয়ে জানতে চাচ্ছেন, ওরা করবে কি সেন্ট্রালি আমাদের সাথে যোগাযোগ করাই দিবে, যে ওই জায়গাতে যিনি হচ্ছে দায়িত্বে আছেন তার সাথে আপনাকে কানেক্ট করাই দিবেন এবং আপনি তাকে জিজ্ঞেস করবেন। 16123 এই নাম্বারে ফোন দিলে আপনি এটা জানতে পারবেন। তাহলে আমরা চাইলে কি ডিজিটাল যুগে এই পরামর্শগুলো নিতে পারি। সর্বোপরি কৃষিকাজ করতে গেলে আমরা চেষ্টা করব যে আমাদের জায়গা থেকে সঠিক পন্থায় সঠিক ব্যবস্থাপনায় ফসল উৎপাদন করতে। সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে, আসসালামু আলাইকুম।